ওকে, তাহলে চলে আসি সেকশন ফোরটিন এবারে। সেকশন ফোরটিন, আচ্ছা সেকশন ফোরটিনে আসার আগে একটা কথা বলে দিই, ওই যেখানে আমি বললাম ক্যাপিটাল ক্লজে যে এসএইচ সেভেন ফাইল করতে হবে ইন কেস অফ অল্টারেশন টু আরওসি, কতদিনের মধ্যে বলতো, গেস করতো একটা, কিন্তু 30 days অলমোস্ট আমরা যা পড়ছি আরওসিকে দিতে হয় 30 দিনের মধ্যেই দিতে হয়, এটা উইদিন 30 days। এসএইচ সেভেন টু বি ফাইল টু আরওসি উইদিন 30 days ফ্রম দ্য ডেট অফ অল্টারেশন অফ সেটা। সো নেক্সট নেক্সট এবার চলে আসি আমি সেকশন ফোরটিন। সেকশন ফোরটিন ছোটো সেকশন, যদি আর্টিকেলসকে অল্টার করতে হয় তাহলে আমি কী পাস করবো, এস আর ইঞ্জিন, ব্যাস এইটুকু নিয়ে সেকশন ফোরটিন। সেকশন ফিফটিন বলে যে যদি আমি অল্টার করি আর্টিকেলস মেমোরান্ডাম, ধর কিছু চেঞ্জ করলাম, তাহলে নিশ্চয়ই আর্টিকেলস মেমোরান্ডামের আরও তো কপিজ আছে, ধর আর্টিকেলস মেমোরান্ডামের একটা কপিতে আমি চেঞ্জ করলাম, ঠিক আছে, এবার যে বাদ বাকি 10টা কপিতে আছে ওই 10টা কপিতে ওই চেঞ্জটা যেন থাকে, যদি ওই 10টা কপিতে চেঞ্জ না থাকে তাহলে ফর ইচ কপি আমাকে 1000 rupees ফাইন দিতে হবে। কত? 1000 rupees ফাইন দিতে হবে, ক্লিয়ার? তাহলে হয়ে গেল কি, আমি সেকশন ফোরটিনে অল্টার করবো আর্টিকেলস এস আর এনজিও, সেকশন ফিফটিন কি অল্টারেশন যদি করি, কোনো অল্টারেশন থাকে সেটা যেন ইচ অ্যান্ড এভরি কপিতে থাকে, আর নাহলে ফর ইচ কপি আমাকে ফাইন দিতে হবে কত, 1000 rupees। সেকশন সিক্সটিন আমরা অলরেডি পড়েছিলাম যখন আমরা সেকশন থার্টিন পড়ছিলাম, মনে আছে বললাম যে কী কী বলেছিলাম নেম ক্লজের আন্ডারে, যে নেম নাম আমি চেঞ্জ করতে পারি অ্যাজ পার সেকশন থার্টিন নিজে থেকে, যদি আমি কোনো সিমিলার বা আইডেন্টিক্যাল নেম রাখি বা এমন নাম যেটা গভর্নমেন্টের সঙ্গে রিলেটেড অ্যাজ পার সেকশন ফোর, তাহলে সিজি অর্ডার দেবে অ্যাজ পার সেকশন সিক্সটিন। তো সেকশন সিক্সটিন আর পড়ার কিছু নেই, সেটা তো আমরা নেম ক্লজেই পড়ে নিয়েছিলাম, হয়ে গেল। এবার